নমস্কার, আমি ডক্টর নরেন পাণ্ডে, অ্যালার্জি অ্যাজমা সেন্টারের পক্ষ থেকে। আপনার কোল্ড অ্যালার্জি আছে কি, এটা বুঝবেন কী করে, আজকে এটা নিয়ে আলোচনা। যারা নতুন বন্ধু আছেন ওনাদের আগ্রহ করি সাবস্ক্রাইব করার জন্যে, আর যে বন্ধুরা লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করছেন ওনাদেরকে ধন্যবাদ জানাই। আপনার কি কোল্ড অ্যালার্জি আছে? ঘন ঘন ঠান্ডা লেগে যায়, বুকের মধ্যে কফ, শ্লেষ্মা, মনে হয় মোটর বসানো আছে, যখন তখন থোক্কা করে শ্লেষ্মা চলে আসছে, যখন তখন নাক দিয়ে জল পড়তে আরম্ভ হয়। এইটা নিয়ে মানুষ চিন্তা করে যে কোল্ড অ্যালার্জি আছে আমার, ঠান্ডা, শীত, বাতাস, এসি, এই সমস্ত থেকে আমার অ্যালার্জি হচ্ছে। এই ধারণা নিয়ে কিন্তু আমরা চলি, যারা এই সমস্ত সমস্যা নিয়ে সমস্যার সম্মুখীন হন। এবং নেভার স্টপিং, যে কোনো শেষ নেই, কোনো সীমা নেই, যে ঠিক আছে 7 দিন হলো কি 10 দিন হলো কি 20 দিন হলো ঠিক হয়ে গেল, এবার নিজাত পেলাম, ঠিক করার দিকে যেই এগোলাম, 2 দিন ঠিক থাকলাম, 3 দিনে আবার সেই একই যেখানে দাঁড়িয়েছিলাম সেখানেই আবার এসে সেই শ্লেষ্মা, সেই থোক্কা, সেই কফ, সেই কাশি, সেই নাক বন্ধ, সেই নাক দিয়ে হাঁচি, এই সমস্ত জিনিস। তো আমাদের মাথায় সবসময় খেলে যে ঠান্ডা বাতাস লেগে গেছে কি ঠান্ডা হাওয়া লেগে গেছে, বা টেম্পারেচার ভেরিয়েশন হয়েছে তার জন্য আমার ঠান্ডা লেগে গেছে, এই সমস্ত যদি থাকে তাহলে আমাদের প্রয়োজন আছে একটা ব্লাডের টোটাল আইজি পরীক্ষা করার। টোটাল আইজি পরীক্ষা করে আমরা বুঝতে পারবো যে টোটাল ইমিউনোগ্লোবুলিন ই, মানে টোটাল অ্যালার্জির মাত্রা আমাদের শরীরে কত আছে। আর স্পেসিফিক জানতে গেলে যে কোন কোন জিনিস থেকে হচ্ছে, সেই স্পেসিফিসিটি জানার জন্যে মডিফাইড স্কিন প্রিক টেস্ট, একটা চামড়ার উপরে পরীক্ষা হয় অ্যালার্জির। মডিফাইড স্কিন প্রিক টেস্ট কথা বলতে গেলেই কিন্তু মানুষ অনেক ঘাবড়ে যান, যে ও চামড়ার মধ্যে অনেকগুলো ছুঁচ ফুটিয়ে পরীক্ষা হবে, ব্যথা হবে, বেদনা হবে, রক্ত বেরোবে, আগে না, সেরকম নয়। মডিফাইড স্কিন প্রিক টেস্ট যেটা আমাদের এখানে হয় এটা জার্মান টেকনোলজি, কোনো ব্যথা বেদনা বা ব্লিডিং উজিং কিছু হয় না, খুব সিম্পল টেস্ট, 5-6 বছরের বাচ্চারাও আরামসে বসিয়ে টেস্ট করে নিতে পারে, সেরকম কোনো বেদনা ব্যথা বা ব্লিডিং উজিংয়ের বিষয় নয়। কিন্তু সেখান থেকেই বেরিয়ে আসবে যে কোন কোন জিনিস আপনার শরীরে কোল্ড সৃষ্টি করছে, কোন কোন জিনিস আপনার শরীর থেকে কফ সৃষ্টি করছে। আর কফ সৃষ্টি হওয়া মানেই প্রোটিন লস হওয়া, প্রোটিন লস হওয়া মানেই শরীরের শক্তি কমে যাওয়া, শক্তি কমে যাওয়া মানেই শরীরে একটা লেথার্জি ভাব, একটা উইকনেস ভাব, এই সমস্ত জিনিসগুলো চলে আসে। অর্থাৎ এই লিকেজটা বন্ধ করতে হবে। এই লিকেজ বন্ধ করতে গেলে ওই মডিফাইড স্কিন প্রিক টেস্ট করে আমরা যখনই চিহ্নিত করতে পারবো যে কোন কোন জিনিস থেকে হচ্ছে, তার বিরুদ্ধে স্পেসিফিক যোদ্ধা পাঠিয়ে দিতে হবে। যোদ্ধা পাঠানোর জন্য আমরা অ্যালার্জেন স্পেসিফিক ইমিউনোথেরাপি ভ্যাকসিন তৈরি করে দিয়ে দেবো। অ্যালার্জেন স্পেসিফিক ইমিউনোথেরাপি ভ্যাকসিন নিলে বডির মধ্যে যে যে জিনিস থেকে অ্যালার্জি গিয়ে অ্যাট্যাক করে আপনার শরীরে এই সমস্ত উপসর্গ তৈরি করছে, তার বিরুদ্ধে একটা ব্যবস্থা কীরকম, যে আমার শরীরের ভিতরে নিজস্ব ইমিউন মেকানিজম এত স্ট্রং হয়ে যাবে যে এরা টপকে এসে আমার কোনো ক্ষতি করতে পারবে না, তখন কিন্তু নর্মাল লাইফস্টাইলে ফিরে আসা খুব ইজিলি সম্ভব, আর এই ঠান্ডা লাগার প্রবণতাটা কিন্তু চলে যাওয়ার পালা চলে আসবে। এই এই সংক্রান্ত যদি কারোর সাহায্য প্রয়োজন হয় বা পরিষেবা নেওয়ার প্রয়োজন হয় তাহলে নিচে দেওয়া অ্যাপয়েন্টমেন্ট নাম্বারগুলোতে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসে এই পরিষেবা আমাদের এখানে নিতে পারেন। আমি কলকাতাতে শিয়ালদা স্টেশনের পাশে মৌলালী আর ইন্টালি সিনেমা হলের মাঝখানে শুধু এক জায়গায় বসি, অর্থাৎ অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনাকে সশরীরে পার্সোনালি আসতে হবে, তবে এই পরিষেবা দেওয়া সম্ভব। আজকের মতন এখানেই শেষ করলাম। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, খুশি থাকুন। আরও কিছু যদি অ্যালার্জি সম্পর্কিত কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে লিখলে আমি পরবর্তী অনুষ্ঠানে আপনার টপিক নিয়ে আলোচনা করার চেষ্টা করব। ধন্যবাদ।